অন্তরীকরণের খুব গুরুত্বপূর্ণ একটি অংশ হচ্ছে অন্তরজ। তোমরা নিশ্চয়ই জানো 94.3 এই অধ্যায়ের মধ্যে বলা হয়েছে যে এক্স একটি চলক এবং এই এক্স চলকের প্রেক্ষিতে অন্তরজ নির্ণয় করো। তো আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব এইচএসসি হায়ার ম্যাথ এর অন্তরীকরণের খুব গুরুত্বপূর্ণ একটি অংশ যার নাম হচ্ছে অন্তরজ। এই অন্তরজকে বুঝতে হলে আগে আমাদেরকে এই অধ্যায়ের যে বেসিক ধারণা এই বেসিক ধারণাটুকু জানতে হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা যারা যেখান থেকে আমার ভিডিওটি দেখছো বা দেখছেন তাদের সকলকে জানাই ক্রিয়েটিভ লার্নিং স্কুলে স্বাগতম। আমি মোহাম্মদ মিলন আহমেদ। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব অন্তরীকরণের এর এক্স এর প্রেক্ষিতে অন্তরজ নির্ণয়, কিভাবে অন্তরজ নির্ণয় করতে হয়। তো চলো শুরু করি। দেখো, এই অন্তরজ অধ্যায়টাকে বুঝতে হলে আমাদেরকে তিনটি বিষয় মনে রাখতেই হবে। এই তিনটি সূত্রের আলোকে এই চ্যাপ্টার আমরা শেষ করব। এই চ্যাপ্টারের মধ্যে দেখো আমি লিখে রেখেছি যে যোগ গুণ ভাগ, অর্থাৎ এই অধ্যায়ের মধ্যে যে ক্যাটাগরির প্রশ্নগুলো আছে এই ক্যাটাগরির প্রশ্নকে তিন ভাগে ভাগ করা যায়। এক নম্বর ভাগের মধ্যে থাকে কিছু যোগ সংক্রান্ত, তারপর গুণ এবং ভাগ। মানে হচ্ছে যে এখানে দেখো আমি লিখে রেখেছি যে যদি দুইটি ফাংশন যোগ আকারে থাকে, অর্থাৎ ইউ প্লাস মাইনাস বি, মানে এখানে প্লাসও থাকতে পারে মাইনাসও থাকতে পারে, সমস্যা নেই। যদি দুইটি ফাংশন যোগ আকারে থাকে বা একাধিক ফাংশন যোগ আকারে থাকে, তখন প্রথমে আমরা প্রথম অংশকে অন্তরীকরণ করব, তারপর আমরা দ্বিতীয় অংশকে অন্তরীকরণ করব। কার সাপেক্ষে? এক্স এর সাপেক্ষে। এটাই হচ্ছে অন্তরজ। তারপরে দেখো যে ডিডি এক্স অফ ইউ বি, অর্থাৎ দুইটি ফাংশন যদি গুণ আকারে থাকে, তখন আমরা প্রথম অংশকে অর্থাৎ ইউ কে আমরা স্থির ধরবো, একটাকে স্থির ধরে অপরটাকে আমরা অন্তরীকরণ করব, আবার অপরটিকে স্থির ধরে প্রথম অংশকে আমরা অন্তরীকরণ করব। অর্থাৎ ইউ কে স্থির রাখবো একবার, বি কে করব, আবার বি কে স্থির রাখবো এবং ইউ কে অন্তরীকরণ করব। বুঝতে পারছো? তারপর আমরা তিন নম্বর অংশে আমরা দেখো ডিডি এক্স অফ ইউ বাই ডি, অর্থাৎ কোন একটি ফাংশন যদি ভগ্নাংশ আকারে থাকে, মানে উক্ত ফাংশনের যদি লব এবং হর থাকে, এই হর লবের অংশটিকে বলা হয় ইউ আর হরের অংশটিকে আমরা ধরবো বি। তার মানে হচ্ছে ডিডি এক্স অফ ইউ বাই ডি এর মানে হচ্ছে যে আমরা প্রথমে বি কে দেখো বি কে আমরা স্থির ধরবো, ইউ কে আমরা অন্তরীকরণ করবো, আবার ইউ কে স্থির ধরবো, বি কে অন্তরীকরণ করবো, তারপর যে বি আছে ওই বি কে আমরা হোল স্কোয়ার করে নিব। এটা এই তিনটা সূত্র যদি তুমি পারো এবং এই তিনটা সূত্রের অ্যাপ্লাইটাও যদি তুমি জানতে পারো, তাহলে অন্তরজ তোমার জন্য খুব সহজ। তারপরে একটু নোট আকারে আমি লিখে রেখেছি, মানে এই অধ্যায়ের মধ্যে কয়েকটি ম্যাথ এরকম আছে যে দেখো এই ম্যাথ গুলা বুঝতে হলে আগে আমাদেরকে এই কয়েকটা বেসিক ধারণা জানতে হবে। আমি জানি তোমরা এগুলি পারো, তবুও আমি বলছি। দেখো যে লগ এক্স টু এ টু দি পাওয়ার এক্স এর মানে হচ্ছে যে লগ এ টু দি পাওয়ার ই লগ ইনটু লগ ই টু দি পাওয়ার এক্স। তোমরা নিশ্চয়ই জানো যে লগ ই টু দি পাওয়ার এক্স এর মানে হচ্ছে লগ এক্স। তার মানে আমি এখানে লগ এ টু দি পাওয়ার ই রাখলাম এবং লগ ই টু দি পাওয়ার এক্স মানে লগ এক্স। আবার এখানে আসো, দেখো লগ এক্স টু দি পাওয়ার ই এর মানে হচ্ছে 1 বাই লগ ই টু দি পাওয়ার এক্স। লগ এক্স টু দি পাওয়ার ই এর মানে হচ্ছে 1 বাই লগ ই টু দি পাওয়ার এক্স। বুঝতে পারছো? এবং তোমরা এটাও জানো যে ই টু দি পাওয়ার এক্স মানে হচ্ছে লগ এক্স। তারপর আমি আরেকটি সূত্র লিখে রেখেছি যে দেখো যে ডিডি এক্স অফ রুট ওভার এক্স বা বর্গমূলের এখান থেকে রুট এক্স ইকুয়াল টু আমরা জানি 1 বাই 2 রুট এক্স। এইগুলি মোটামুটি তুমি জানলে এই অধ্যায়টাকে তোমার জন্য একদম ইজি হয়ে যাবে। তো চলো শুরু করি আমরা। দেখো প্রথমে আমরা এই নিয়মটা নিয়ে আলোচনা করব, প্রথমে আমরা যোগ সংক্রান্ত নিয়ে আলোচনা করব। আমি এসিও আহমদ স্যারের বইকে আমি ফলো করি, তোমরা ইচ্ছা করলে ফলো করতে পারো বা তোমাদের মনের ইচ্ছা যেটা তোমাদের ভালো মনে হয় তাই তোমরা ফলো করতে পারো। দেখো প্রথমে আমরা ধরিলাম যে রুট ওভার এর রুট এক্স প্লাস 1 বাই 4 রুট এক্স এরকম একটি ফাংশন দেওয়া আছে, বলল যে এর অন্তরজ নির্ণয় করব। প্রথমে আমরা লিখব মনে করি অথবা ধরি ওয়াই ইকুয়ালস টু রুট ওভার এক্স রুট এক্স 4 রুট এক্স প্লাস 1 বাই এটা আমরা ধরে নিব। তার মানে এখানে দেখো এই অংশটাকে আমরা লিখতে পারি 1 বাই 4 প্লাস এখানে আমরা লিখতে পারি 1 বাই এক্স টু দি পাওয়ার 1 বাই 4। বুঝতে পারছো? আচ্ছা, এর মানে হচ্ছে যে
সুতরাং দেখো যে এখানে আমরা লিখতে পারি y ইকুয়ালস টু x টু দি পাওয়ার 1 বাই 4 প্লাস x টু দি পাওয়ার মাইনাস, দেখো এখানে এই ভগ্নাংশটাকে যদি আমরা একটু সরল ভাবে লিখতে চাই তাহলে আমরা লিখতে পারি মাইনাস 1 বাই 4, তাই না? আচ্ছা এখন দেখো x টু দি পাওয়ার n প্লাস x টু দি পাওয়ার n, এই দুইটা ফাংশন কি একাই আছে? যুগাকারে আছে। যুগাকারে থাকলে আমরা সরাসরি এটাকে অন্তরীকরণ করবো, এটাকে অন্তরীকরণ করবো। তার মানে এক্স এর সাপেক্ষে যদি আমরা কি করি অন্তরজ নির্ণয় করি ডিডি অফ এক্স ওয়াই প্লাস টু, একে যদি আমরা অন্তরীকরণ করি তোমরা নিশ্চয়ই জানো যে ডিডি এক্স অফ এক্স টু দি পাওয়ার এন মানে হচ্ছে এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, তাহলে এখানে হবে ওয়ান বাই ফোর এক্স টু দি পাওয়ার মাইনাস থ্রি বাই ফোর, তাই না? মাইনাস 1 বাই 4 x টু দি পাওয়ার, এখানে দেখো মাইনাস 1 বাই 4 মাইনাস 1, এর মানে কি? এর মানে তুমি যদি এখানে বসাবো না 4 তাহলে তুমি লিখতে পারো মাইনাস 4 মাইনাস 1, তার মানে হচ্ছে মাইনাস 5 বাই 4, অর্থাৎ তুমি এক সাথে লিখতে পারো যে x এর সাথে কেমন করে হচ্ছে 1 বাই 4 x টু দি পাওয়ার মাইনাস 3 বাই 4 মাইনাস 1 বাই 4 x টু দি পাওয়ার মাইনাস 5 বাই 4, এটাই হচ্ছে আনসার। তারপর দেখো আমরা যদি আরেকটি ম্যাথ করতে যাই তাহলে আমরা এই এক নম্বর সূত্র দিয়ে আমরা আরেকটি ম্যাথ করব। তোমরা দেখো সাথে থাকো যে সাপোজ দেওয়া আছে তোমার কাছে ধরো যে এরকম যে ওয়াই প্লাস ওয়ান হোল স্কোয়ার ইন্টু ওয়াই প্লাস টু, ওয়াই প্লাস টু এরকম ধরো একটি ম্যাথ দেওয়া আছে। তখন তুমি এটাকে কি করবে? প্রথমে তুমি ধরে নিব যে দড়ি ওয়াই ইকুয়ালস টু ওয়াই প্লাস ওয়ান হোল স্কোয়ার ইন্টু ওয়াই প্লাস টু, তাই না? তাহলে তুমি দেখো এটা স্কোয়ার প্লাস এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র বলে, তখন তুমি লিখতে পারো স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার ইন্টু ওয়াই প্লাস টু, এর মানে হচ্ছে আর এখানে দেখো গুণ করে দাও তাহলে তুমি লিখতে পারো ওয়াই কিউব প্লাস টু ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই প্লাস এই টু দিয়ে তুমি আবার সবগুলোকে গুণ করে দাও তাহলে তুমি লিখতে পারো টু ওয়াই স্কোয়ার প্লাস ফোর ওয়াই প্লাস টু, এর মানে হচ্ছে থাকছে তোমার কাছে ওয়াই কিউ প্লাস ফোর ওয়াই স্কোয়ার প্লাস ফাইভ ওয়াই প্লাস টু। সুতরাং তুমি পেয়েছো যে ওয়াই প্লাস টু ওয়াই কিউ প্লাস ফোর ওয়াই স্কোয়ার প্লাস ফাইভ ওয়াই প্লাস টু। এখন তুমি ওয়াই সমান এটা পেয়েছো ওয়াই প্লাস টু এটা পেয়েছো, তোমার কাছে বললো যে এক্স এর সাপেক্ষে উক্ত ফাংশনের অন্তরজ নির্ণয় করো, তখন তুমি লিখবা যে সুতরাং ডি ডি এফ এক্স ওয়াই ইকুয়ালস টু তুমি লিখতে পারো, দেখো তুমি এরকম ইচ্ছে করলে তুমি আলাদা আলাদা লিখতে পারো যে ওয়াই কিউব, বুঝতে পারছো? তুমি ইচ্ছা করলে এরকম লিখতে পারো। তাহলে তুমি যদি একসাথে লিখো তাহলে তুমি কি লিখতে পারো? তুমি লিখতে পারো দেখো যে থ্রি ওয়াই স্কোয়ার প্লাস 8y প্লাস 5 প্লাস 0। সুতরাং তুমি লিখতে পারো ডিডি অফ x ইকুয়াল টু তুমি লিখতে পারো 3y স্কোয়ার প্লাস 8y প্লাস 5। এটা যদি বুঝে থাকো তাহলে চলো আমরা এখন আরেকটি ম্যাথ শিখি। এই ম্যাথটি হচ্ছে যে এরকম তোমার বইয়ের মধ্যে আট নাম্বার ম্যাথটি হচ্ছে যে এরকম যে সাপোজ দেওয়া আছে মনে করো যে 7 লগ বি টু দি পাওয়ার x মাইনাস 6 লগ x প্লাস 8 cos x এরকম দেওয়া আছে মনে করো। তো এই ম্যাথটাকে আমরা কিভাবে করবো? প্রথমত আমি বলে নিচ্ছি দেখো এখানে তুমি ধরে নিবা যে ওয়াই ইকুয়াস টু এত এত দেওয়া আছে, আচ্ছা ধরে নিবা প্রথমে, তারপরে কি করবা দেখো এখানে লগ বি টু দি বি এক্স, এই লগ বি এক্স এর মানে হচ্ছে লগ এ এক্স, অর্থাৎ এই সূত্রে পড়ে, যদি এই সূত্রে পড়ে তাহলে এটাকে তুমি একটু ভেঙে লিখবা। কিভাবে ভেঙে লিখবা দেখো তুমি এখানে লিখতে পারো 7 লগ এ টু দি পাওয়ার, দেখো লিখতে পারো তুমি এ টু দি পাওয়ার ই, আবার লিখতে পারো লগ এ টু দি পাওয়ার এক্স মাইনাস 6 লগ এক্স প্লাস 8 কস এক্স, এটা লিখতে পারো না তুমি? হ্যাঁ অবশ্যই পারো, এবং এটা মাথায় রাখবে যে এই যে লগ এ টু দি পাওয়ার ই, এই এ টু দি পাওয়ার ই এই ম্যাথের মধ্যে মানে এসব অঙ্কের মধ্যে লগ এ টু দি পাওয়ার ই টা থাকে ধ্রুব আকারে, ধ্রুব পদ আকারে থাকে, তাহলে তুমি দেখো এই অংশটা কি হয়ে যায়? ধ্রুবক হয়ে যায়, তাই না? এই অংশটা যদি ধ্রুবক থাকে তাহলে তুমি এখানে যদি এখন অন্তরজ নির্ণয় করো বা এখানে যদি তুমি অন্তরক
মানে অন্তরীকরণ করো তাহলে তুমি কি লিখতে পারো, তুমি লিখতে পারো যে 7 log e to the power e, আর এটাকে যদি তুমি অন্তরীকরণ করো এতটুকু ধ্রুবক, তাহলে এই যে log e to the power x মানে কি ln x, তাই না? তুমি এখানে লিখতে পারো যে এতটুকু অংশ ইকুয়ালস টু ln x minus 6 ln x plus 8 cos x, তাহলে এই অংশটা কি ধ্রুবক, তাহলে 7 log e to the power e ln x কে অন্তরীকরণ করলে কি হয়ে যায়, তুমি জানো ln x কে অন্তরীকরণ করলে হয়ে যায় 1 by x minus এই ln x কে করলে কি হয়ে যায় 6 by অর্থাৎ 1 by x হয়ে যায় না, তাহলে 6 by x minus দেখো এখানে 8 cos x, তোমরা নিশ্চয় জানো cos x কে যদি অন্তরীকরণ করো তখন এটা হয়ে যায় minus sin x, তার মানে হচ্ছে minus 8 by sin x, এটাই হচ্ছে আনসার। তাহলে যদি আমরা আরেকটি ম্যাথ করি, দেখো আরেকটি ম্যাথ আমরা করি যে সাপোজ দেওয়া আছে তোমার কাছে 12 নম্বরটা এরকম যে 8 log x a to the x a to the power a x minus 3 ln x plus 4 sin x, এরকম দেওয়া আছে তোমার কাছে, বললো যে x এর সাপেক্ষে x এর সাপেক্ষে তুমি অন্তরজ নির্ণয় করো, তখন তুমি কি করবা, তখন তুমি লিখবা যে তুমি মনে করি বা ধরি y equals to 8 log a to the power e, দেখো আমরা কি a to the power x, a to the power x মানে তুমি লিখতে পারো সরাসরি log a to the power e মানে log a e into ln x, তার মানে log a e into ln x minus 3 ln x plus 4 sin x, এরকম তুমি লিখতে পারো না, অবশ্যই তুমি লিখতে পারো, তাহলে তুমি এখানে দেখো 8 log a base ই এর এতটুকু অংশ যেহেতু স্থির, তার মানে এখানে এতটুকু অংশ স্থির থাকবে, ওকে স্থির থাকুক, আর এখানে লন এক্স কে অন্তরীকরণ করলে তুমি পাও 1 বাই এক্স, তার মানে 8 লগ এ টু দি পাওয়ার এ ই ডিভাইডেড বাই এক্স মাইনাস লন এক্স ইকুয়াল হয়ে যায় এ 1 বাই এক্স সাইন এক্স ইকুয়াল হয়ে যায় কস এক্স, তার মানে 4, তার মানে তুমি এখানে লিখতে পারো 4 কস এক্স, এটাই হচ্ছে ম্যাথের আনসার। এখন আমরা যদি আরো শিখতে চাই এরকম আকারে তাহলে আমরা আর কি পাই, আমরা পাই দেখো যে এখানে যদি আমরা একটি ম্যাথ করি এরকম, যে সাপোজ তোমার কাছে দেওয়া আছে যে 13 নম্বর ম্যাথটি এরকম যে সাইন স্কোয়ার এক্স ডিভাইডেড বাই এখানে আছে 1 প্লাস কজ স্কোয়ার এক্স, সরি 1 বাই কজ এক্স এরকম দেওয়া আছে, বললো এক্স এর প্রেক্ষিতে তুমি অন্তরজ নির্ণয় করো উক্ত ফাংশনের, তুমি প্রথমে ধরে নিবা y ইকুয়ালস টু যে সাইন স্কোয়ার এক্স 1 প্লাস কজ এক্স, ওকে আচ্ছা, তারপরে দেখো তো তোমরা একটা বিষয় লক্ষ্য করে সাইন স্কোয়ার কে যদি তুমি ভেঙে লিখো তাহলে তুমি লিখতে পারো না যে 1 মাইনাস কজ স্কোয়ার এক্স, এখানে আছে 1 প্লাস কজ এক্স, a স্কয়ার মাইনাস b স্কয়ার মানে হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b, অর্থাৎ 1 প্লাস cos x ইন্টু 1 মাইনাস cos x, এটা লিখতে পারো, নিচে আছে তোমার 1 প্লাস cos x এই অংশটা এই অংশটা ক্যান্সেল, সুতরাং তুমি পাচ্ছ y ইকুয়ালস টু 1 মাইনাস cos x। এখন এখানে দেখো এখন যদি তুমি তাকে অন্তরীকরণ করতে চাও তাহলে তুমি লিখতে পারো 0 মাইনাস মাইনাস sin x, অর্থাৎ এই কস কে করলে তুমি কি পাও, কস কে করলে তুমি পাও মাইনাস সাইন এক্স, তাহলে মাইনাস এ মাইনাস এ প্লাস, সুতরাং আনসার হচ্ছে সাইন এক্স, বুঝতে পারছো? আচ্ছা যদি এটা বুঝে থাকো তাহলে আমরা এখন আরেকটি ম্যাথ করি, যে আরেকটি ম্যাথ হচ্ছে তোমার এরকম, সাপোজ দেওয়া আছে তোমার কাছে যে সাইন এক্স প্লাস কজ এক্স, এখানে আমি একটু অংশ মুছে দিলি, মুছলে আমাদের জন্য অনেকটা সুবিধা হবে, দেখো এরকম দেওয়া আছে সাপোজ ধরো এরকম একটি মেয়ে দেওয়া আছে যে সাইন এক্স প্লাস কস এক্স ডিভাইডেড বাই রুট ওভার 1 প্লাস সাইন 2 এক্স, বললো যে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ নির্ণয় করো বা এক্স এর সাপেক্ষে অন্তরজ নির্ণয় করো, তখন তুমি লিখবা যে মনে করি y ইকুয়ালস টু সাইন এক্স প্লাস কস এক্স, এটা লিখতে পারো, তাই না? ওকে ভালো, তাহলে এখানে দেখো এই 1 এই 1 কে তুমি ভেঙে লিখতে পারো না, যে তোমরা নিশ্চয় জানো যে সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স ইকুয়ালস টু 1, তার মানে 1 কে তুমি ভেঙে লিখতে পারো যে সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স প্লাস, আচ্ছা এখানে দেখো সাইন 2 এ মানে তোমরা নিশ্চয় জানো যে সাইন 2 এ মানে হচ্ছে 2
সাইন এ ইন্টু কস এ। ওকে, তাহলে তুমি এখানে লিখতে পারো টু টু সাইন এক্স ইন্টু কস এক্স ওয়েল। তাহলে এখানে আবার আছে বর্গমূল আছে। এখন দেখো যে সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার প্লাস টু সাইন এক্স কস এক্স, অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি, এর মানে হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার। অর্থাৎ তুমি এখানে লিখতে পারো যে সাইন স্কোয়ার সাইন এক্স প্লাস কস এক্স, আর এখানে লিখতে পারো তুমি এ প্লাস বি মানে সাইন এক্স প্লাস কস এক্স হোল স্কোয়ার, আর এখানে আছে বর্গমূল, এই চিহ্ন মানে স্কোয়ার এবং বর্গমূল ক্যান্সেল, তুমি পাচ্ছ সাইন এক্স প্লাস কস এক্স সাইন এক্স প্লাস কস এক্স, তাহলে এটাতে ক্যান্সেল। সুতরাং ওয়াই ইকুয়ালস টু ওয়ান। এখন তুমি যদি তাকে অন্তরীকরণ করো তুমি পাও যে ডি বাই ডি এক্স অফ ওয়াই ইকুয়ালস টু, তুমি লিখতে পারো শূন্য। এটা হচ্ছে এই মেথের আনসার। বুঝতে পারছো? আচ্ছা, এই ছিল আমাদের ইউ প্লাস মাইনাস বি, অর্থাৎ কোন একটি ফাংশন বা যে কোনো একের অধিক বা দুইটি তিনটি চারটি যাই থাকুক না কেন, যদি কোন একটি ফাংশন যুগাকারে থাকে তখন আমাদের মাথা ঠান্ডা রেখে আমরা কি করব যে প্রত্যেকটাকে আলাদা আলাদা ভাবে অন্তরীকরণ করব, অন্তরীকরণ করব, এবং যদি কোন একটি ত্রিকোণমিতিক ফাংশন বা অন্যান্য ফাংশনকে যদি একটু জটিল আকারে থাকে তখন আমরা ভাববো যে তাদের এক্সট্রা কোনো সূত্র আছে কিনা। যেমন এখানে দেখো একটা সূত্র আমরা পাইলাম, এখানে পাইলাম, এখানে পাইলাম, লগের ক্ষেত্রে এই সূত্রগুলো পাইলাম, এই কয়েকটা ছোটখাটো বিষয় আমাদের মাথায় রেখে আমরা সামান্য দিকে আগাবো, তাহলে দেখবা যে কোনো ধরনের ম্যাথ তোমার জন্য সহজ হয়ে গেছে, প্রকৃতপক্ষে সহজ হয়ে গেছে। যদি এই অংশটা তোমরা বুঝে থাকো তাহলে এখন আমরা চলে যাই গুণাকারের ফাংশন। কোন একটি কোন দুইটি ফাংশন যদি গুণাকারে থাকে তখন আমরা ইউবি সূত্র অ্যাপ্লাই করব। ইউবি সূত্র অ্যাপ্লাই করে যদি আমরা ম্যাথ করতে চাই তাহলে এখন আমরা দেখো লিখতে পারি যে আমরা ধরে নিলাম যে এরকম একটি ম্যাথ দেওয়া আছে এ এক্স সাইন এক্স। এখন দেখো ধরো দেওয়া আছে ই এক্স সাইন এক্স, এখানে দুইটি ফাংশন, এই দুইটি ফাংশনের মধ্যে এটাকে আমরা ধরে নিলাম ইউ এবং সাইন এক্স কে আমরা ধরে নিলাম বি। তাহলে তুমি যদি এই সূত্রটাকে অ্যাপ্লাই করো, এই সূত্রটাকে যদি তুমি অ্যাপ্লাই করো তাহলে তুমি কি পাবা বলতো? তুমি পাইবা যে ই এক্স একটি স্থির রাখলাম, ই এক্স স্থির, আমরা অন্তরীকরণ করব সাইন এক্স কে অর্থাৎ ইউ কে বি কে, তারপর প্লাস আমরা বি কে স্থির ধরব সাইন এক্স কে স্থির ধরব, অন্তরীকরণ করব কাকে, ই টু দি পাওয়ার ই এক্স কে অন্তরীকরণ করব। এখন দেখো তোমরা নিশ্চয় জানো সাইন এক্স কে অন্তরীকরণ করলে কি পাওয়া যায়, কস এক্স পাওয়া যায়, তাহলে ই এক্স এখানে হবে কস এক্স, আচ্ছা এক প্লাস সাইন এক্স ই টু দি পাওয়ার এক্স কে অন্তরীকরণ করলে এ টু দি পাওয়ার এক্স ই থাকে, এটাই আনসার। এবং কেউ যদি চাও যে এখান থেকে আমি ই টু দি পাওয়ার এক্স কমন নিব তখন নিতে পারো, তাহলে তুমি লিখতে পারো যে কস এক্স প্লাস তারপরে আসো এখন আমরা আরেকটি ম্যাথ করি। সাপোজ ধরো তুমি তোমার কাছে দেওয়া হলো যে ফাইভ ই টু দি পাওয়ার এক্স লন এক্স, ফাইভ ই টু দি পাওয়ার এক্স লন এক্স, এরকম একটি ম্যাথ দেওয়া হলো, বলো তুমি অন্তর দিনে করো, তাহলে তুমি দেখো যে এখানে ফাইভ তো একটি ধ্রুব সংখ্যা তাই না, একটি ধ্রুবক, আর এখানে এটা হচ্ছে ইউ এটা হচ্ছে বি, তাহলে সেম আগের মতো তুমি সূত্র অ্যাপ্লাই করো, ফাইভ কে তুমি আলাদা রাখলা, ওকে, তাহলে তুমি ই কে স্থির ধরো, লন কে অন্তরীকরণ করো, লন কে অন্তরীকরণ করলে তুমি লিখতে পারো দেখো যদি আলাদা আলাদা করো নো প্রবলেম, আলাদা আলাদা করতে পারো, প্লাস লন এক্স কে স্থির ধরে তুমি অন্তরীকরণ করবা কাকে, এই এক্স কে, এক্স কে অন্তরীকরণ করলাম, তাহলে দেখো ফাইভ এখানে ই টু দি ই এক্স, ওকে ই এক্স, এখানে দেখো লন এক্স মানে কি, লন এক্স মানে ওয়ান বাই এক্স প্লাস লন এক্স, এখানে স্থির ই এক্স কে অন্তরীকরণ করলে পাবো ই এক্স, এর মানে হচ্ছে যে ফাইভ ই এক্স ওয়ান বাই এক্স প্লাস লন এক্স, এটা হচ্ছে এমনিতে আনসার। তাহলে এখন আমরা আলটিমেট করি, চলো এখন যদি আমরা বলি যে ই টু দি পাওয়ার এক্স লগ এ এক্স, এর মানে কি, ধরো এরকম একটি ম্যাথ দেওয়া আছে যে ই এক্স লগ এ এক্স, ই এক্স লগ এ এক্স, এরকম একটি ম্যাথ দেওয়া আছে, তখন তোমরা কি করবা, তখন তো দেখো এখানে এতটুকু অংশকে তুমি ধরলা ইউ আর এটাকে ধরলা তুমি বি তাই না, ওকে ফাইন,
যদি এরকম তুমি ধরো, বাট এটা তো তুমি অনেক বড় অংশে লিখতে পারো, তাই না? হ্যাঁ, সমস্যা নেই, তুমি বড় অংশে লিখতে পারো, লিখো। দেখো এখানে আমি ধরলাম যে ই এক্স এটা আছে, ওকে, আর লগ এ এক্স এর মানে হচ্ছে, দেখো লগ এ এক্স এর মানে হচ্ছে লগ এ ই লন এক্স, তার মানে লগ এ ই লন এক্স, এই অংশটা ধ্রুবক থাকে, তোমাকে আগেই বলেছি। তাহলে এখানে দেখো এই টোটাল অংশটাকে যদি তুমি, এটাকে যদি তুমি ইউ ধরো আর এটাকে যদি তুমি ভি ধরো, তুমি লিখতে পারো ই এক্স, এখানে লিখতে পারো তুমি যে লগ এ ই ডিভাইডেড বাই এক্স প্লাস, আর এটাকে যদি তুমি এখন স্থির ধরো লগ এ ই লন এক্স স্থির, আর এখানে ই এক্স, তাহলে এটাই হচ্ছে গিয়ে তার আনসার। এরকম যে কোনো ফাংশন যদি গুণ এটাকে সূত্রের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবে। যদি এটা পেরে থাকো তাহলে এখন আমরা ট্রাই করব, দেখো যে কোনো ধরনের ফাংশনই থাকুক না কেন, যদি তুমি পারো, দেখ দেখ তোমাকে প্রথমত দেখতে হবে যে এই ফাংশনটা কিসের অন্তর্ভুক্ত, এবং এটা কি যোগ আকারে না গুণ আকারে। যোগ আকারে থাকলে তুমি প্রথমটা অ্যাপ্লাই করবা, যদি গুণ আকারে থাকে দ্বিতীয়টা। তো চলো এখন আমরা ভাগ আকারের ফাংশন গুলো শিখে রাখি। দেখো ভাগ আকারের ফাংশন, প্রথমে আমরা এরকম একটি ফাংশন কি কল্পনা করব, যে ধরো দেওয়া আছে লগ এক্স এ, লগ এক্স এ এর মানে কি, লগ এক্স এ এর মানে হচ্ছে, ওকে, তাহলে যদি এরকম লিখতে পারো তাহলে তোমরা তোমরা নিশ্চয়ই জানো যে যে লগ লগ এক্স ই মানে লগ এক্স ই এর মানে হচ্ছে ওয়ান বাই লগ ইএক্স, এর মানে হচ্ছে যে ওয়ান বাই লগ ইএক্স, আর এখানে আছে তোমার যে উপরে আছে তোমার লগ ই লগ ই এ, ওকে। আচ্ছা মনে রাখবে যে যদি লগ ইএক্স ইকুয়াল টু লন মানে ইএক্স ইকুয়াল টু যদি লন এক্স হয়, আর তাহলে লগ ই এ ইকুয়াল টু হবে লন লন এ, লগ ই ওয়াই ইকুয়াল টু হবে লন ওয়াই, বুঝতে পারছো? অর্থাৎ লগ ই টু দি ই পাওয়ার সামথিং কোন আকারে যদি কোন একটি ফাংশন থাকে তখন তুমি এভাবে তুমি লিখতে পারো। এখন যদি তুমি এটাকে যদি তুমি ইউ আর এটাকে যদি তুমি ডি চিন্তা করো, তা এখন এটাকে আর সাজিয়ে আমরা লিখি, তাহলে তুমি লিখতে পারো লন লগ ই এ মানে হচ্ছে লন এ, এবং লন ই এক্স মানে হচ্ছে লন এক্স, এটাকে আমরা ধরে নিলাম ইউ, এটাকে ধরে নিলাম বি। সুতরাং অন্তরজ নির্ণয় করতে হলে আমরা এই সূত্রকে অ্যাপ্লাই করব, অর্থাৎ প্রথমত লন এক্স স্থির এবং লন এ, এই লন এ যেহেতু এখানে ধ্রুবক এ হয়ে যাবে তোমার শূন্য, আচ্ছা মাইনাস আবার এই ইউটা থাকবে তোমার কি স্থির মানে লন লন এ স্থির, আর বিকে যদি তুমি করতে চাও তাহলে তোমার এটা হয়ে যাবে। আচ্ছা এতটুকু অংশ বোঝার আগে আমি সূত্রটা ধরো সাপোজ লিখে বুঝাই তাহলে কেমন হয়, কিছুটা লিখে যদি বুঝাইতে চাই তাহলে এরকম হবে ঘটনাটা। লন এক্স, দেখো লন এক্স ইন্টু ডি 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 এক্স অফ লন এ মাইনাস লন এ লন এ ডি ডি অফ এক্স লন এক্স ডিভাইডেড বাই, দেখো ডি স্কোয়ার না মানে লন এক্স, এরকম হবে। যদি ঘটনাটা এরকম হয় তাহলে দেখো লন এক্স স্থির, ওকে, লন এক্স স্থির, আর এখানে আছে লন এ, লন এ এটা এখানে ধ্রুবক, তাহলে ধ্রুবককে যদি অন্তরজ করো বা অন্তরীকরণ করো তখন তো শূন্য হয়ে যায়, তার মানে ইনটু শূন্য মাইনাস লন এ এখানে আছে ভালো, আর এখানে লন এক্স ইন্টিগ্রেশন মানে অন্তরীকরণের মধ্যে ডিডি এক্স লন এক্স মানে হচ্ছে ওয়ান বাই এক্স মানে হচ্ছে ওয়ান বাই এক্স, আর নিচে আছে তোমার লন এক্স স্কোয়ার, নো প্রবলেম। তাহলে দেখো যে এখানে তো শূন্য, আর উপরে থাকছে তোমার এখানে থাকছে তোমার মাইনাস লন এ ডিভাইডেড বাই এক্স, নিচে থাকছে তোমার লন এক্স হোল স্কোয়ার, অর্থাৎ তুমি যদি একটু সাজিয়ে লিখতে চাও তাহলে তুমি লিখতে পারো লন এ এক্স ইন্টু দেখো ইন্টু ওয়ান বাই লন এক্স হোল স্কোয়ার, অর্থাৎ তুমি লিখতে পারো লন এ ডিভাইড বাই এক্স ইন্টু লন এক্স হোল স্কোয়ার, এটা হচ্ছে এই মেথের আনসার। যদি এই অংশটা বুঝে থাকো তাহলে এখন আমরা চলে যাব অন্য একটি মেথের, যে যে কিনা অনেক বোর্ড প্রশ্নের মধ্যে এসেছে। দেখো আমাদের বইয়ের মধ্যে যে
23 নম্বর মেথটি, এই 23 নম্বর মেথটি অনেকবার এসেছে সিলেট বোর্ড, 16 সালে এসেছে চট্টগ্রাম, কুমিল্লা, যশোর, রাজশাহী, ঢাকা সহ অনেক বোর্ডের মধ্যে এই প্রশ্নটি এসেছে। এই প্রশ্নটি হচ্ছে যে এরকম 23 নম্বর মেথটি এরকম যে রুট এক্স প্লাস ওয়ান ডিভাইডেড বাই রুট এক্স মাইনাস ওয়ান এরকম একটি মেথ দেওয়া আছে। এই মেথটির মধ্যে নিশ্চয়ই তোমরা লক্ষ্য করতে পারছো যে এটি ভগ্নাংশ, এই ভগ্নাংশটি ইউ বাই বি আকারে সাজানো, যদি কোন একটি ভগ্নাংশ ইউ বাই বি আকারে সাজানো থাকে তাহলে তুমি এই এই ক্যাটাগরি বা এই সূত্রটি তুমি অ্যাপ্লাই করতে পারো, অতি সহজে এই সূত্রটি অ্যাপ্লাই করে তুমি কাঙ্ক্ষিত ফল পেতে পারো। তাহলে দেখো তুমি যদি এখানে অ্যাপ্লাই করতে চাও তাহলে প্রথমত রুট এক্স মাইনাস ওয়ান এতটুকু অংশ স্থির, আর ডি ডি এক্স অফ রুট এক্স প্লাস ওয়ান মাইনাস রুট এক্স প্লাস ওয়ান এতটুকু স্থির, এবং ডি ডি এক্স রুট এক্স মাইনাস ওয়ান তাকে অন্তরীকরণ করবা ডিভাইডেড বাই এখানে তুমি লিখবা বি স্কোয়ার, তার মানে হচ্ছে রুট এক্স মাইনাস ওয়ান এত স্কোয়ার, তাই না? হ্যাঁ তাই। তাহলে এখানে দেখো তুমি এখানে দেখো এই অংশটাকে অন্তরীকরণ করলে কি হয়ে যায়, শূন্য হয়ে যায়। ওকে আচ্ছা, এটা আর লাগবে না মাইনাস। তাহলে দেখো এখানে তোমার আবার রুট এক্স প্লাস ওয়ান এটা স্থির না, আর এখানে দেখো রুট এক্স মানে হচ্ছে ওয়ান বাই টু রুট এক্স, আর নিম্নে আছে তোমার নিচে আছে রুট এক্স মাইনাস ওয়ান স্কোয়ার। এই অংশটা তুমি কি বুঝতে পারছো? আমি আশা করি বুঝতে পারছো। তাহলে বুঝতে পারলে আমরা সামান্য আগাই, এখানে দেখো রুট এক্স মাইনাস ওয়ান এই অংশটা দিয়ে গুণ করবো আমরা। যদি প্রথমত রুট এক্স দিয়ে তুমি এই ওয়ান বাই টু রুট এক্স কে গুণ করো, তুমি লিখতে পারো রুট এক্স ডিভাইডেড বাই টু রুট এক্স মাইনাস, আবার গুণ করো তুমি লিখতে পারো ওয়ান বাই টু রুট এক্স মাইনাস। এখানে যদি এটাকে তুমি দিয়ে গুণ করো তাহলে তুমি লিখতে পারো যে ওয়ান বাই টু রুট এক্স এখানে হচ্ছে তোমার রুট এক্স, আবার এখানে তুমি লিখতে পারো মাইনাস ওয়ান বাই টু রুট এক্স। ওকে আচ্ছা, যদি এই অংশ বুঝতে থাকো বুঝে থাকো তাহলে দেখো এখানে এই অংশটা এবং এই অংশটা কাটাকাটি যায়, যদি কাটাকাটি যায় তাহলে এখানে থাকছে মাইনাস ওয়ান বাই টু রুট এক্স মাইনাস ওয়ান বাই টু রুট মানে রুট এক্স, এর মানে হচ্ছে মাইনাস টু টু রুট এক্স। আচ্ছা এখানে আর কি ফাংশন দিতে বাকি আছে স্কোয়ার। আচ্ছা এখানে দেখো মাইনাস হাফ মাইনাস হাফ এখানে এই অংশটি এই অংশটি মিলে হয় দুইটি, তাহলে টু ডিভাইডেড বাই টু রুট এক্স ডিভাইডেড বাই এখানে আবার আছে তোমার রুট এক্স মাইনাস ওয়ান হল। এই অংশটি এই অংশটি যদি কাটাকাটি হয় তাহলে তুমি এখানে লিখতে পারো ওয়ান বাই রুট এক্স এন্ড এখানে হয় রুট এক্স মাইনাস ওয়ান স্কোয়ার ইকুয়ালস টু ওয়ান বাই রুট এক্স ইন্টু রুট এক্স মাইনাস ওয়ান স্কোয়ার। এটি হচ্ছে আনসার।